রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আঠারো জনের মৃত্যু হয়েছে এ সময়ে ডেঙ্গুতে আরও দুই হাজার চারশো আশি জন রোগী হাসপাতালে ভর্তি হন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আক্রান্তের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন এক হাজার পাঁচশো একষট্টি জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন একশো জন রোগী আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা পটুয়াখালীতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় জেলার নতুন করে ষাট জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ এছাড়া টাঙ্গাইলে উনপঞ্চাশ জন জামালপুরে ষোলো ও সাভারে ২৯ জন রোগীর দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আঠারো জনের মৃত্যু হয়েছে এ সময়ে ডেঙ্গুতে আরও দুই হাজার চারশো আশি জন রোগী হাসপাতালে ভর্তি হন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আক্রান্তের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন এক হাজার পাঁচশো একষট্টি জন ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন একশো জন রোগী আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা পটুয়াখালীতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় জেলার নতুন করে ষাট জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ এছাড়া টাঙ্গাইলে উনপঞ্চাশ জন জামালপুরে ষোলো ও সাভারে উনত্রিশ জন রোগীর দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আঠারো জনের মৃত্যু হয়েছে এ সময়ে ডেঙ্গুতে আরও দুই হাজার চারশো আশি জন রোগী হাসপাতালে ভর্তি হন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আক্রান্তের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন এক হাজার পাঁচশো একষট্টি জন ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ছাব্বিশ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন একশো জন রোগী আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা পটুয়াখালীতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় জেলার নতুন করে ষাট জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ এছাড়া টাঙ্গাইলে উনপঞ্চাশ জন জামালপুরে ষোলো ও সাভারে উনত্রিশ জন রোগীর দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আঠারো জনের মৃত্যু হয়েছে এ সময়ে ডেঙ্গুতে আরও দুই হাজার চারশো আশি জন রোগী হাসপাতালে ভর্তি হন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আক্রান্তের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন এক হাজার পাঁচশো একষট্টি জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছাব্বিশ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন একশো জন রোগী আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা পটুয়াখালীতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় জেলার নতুন করে ষাট জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ এছাড়া টাঙ্গাইলে উনপঞ্চাশ জন জামালপুরে ষোলো ও সাভারে উনত্রিশ জন রোগীর দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে